হ্যালো বন্ধুরা, কোটিয়ার্ড গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিও স্ক্রিনে আপনারা যে গাছটি দেখছেন, এটি শীতকালের বাগানের অতি জনপ্রিয় একটি রঙিন ফুলের গাছ। বন্ধুরা, এই ফুল গাছটির নাম হলো সিলোসিয়া। সিলোসিয়া শব্দটি হলো একটি গ্রিক শব্দ, যার অর্থ হলো বার্নিং ফ্লেম, অর্থাৎ জ্বলন্ত শিখা। এই গাছটি অন্য একটি প্রজাতি হলো মোরগ ফুল। বন্ধুরা, এই ফুলটিকে আপনারা যদি হাত দিয়ে স্পর্শ করেন, তাহলে অনেকটা ভেলভেটের মতো অনুভব হবে। এই সিলোসিয়া গাছটি খুবই হার্ডি প্লান্ট। এই গাছটি মাটিতে খুব ভালো হয়, তবে আমরা টবেও এই গাছটিকে রোপণ করতে পারি। বন্ধুরা, দেখবেন স্টেশনের পাশে কিছু লোক ঝুড়িতে করে ফুল গাছ বিক্রি করে। আমি তাদের থেকে এই 5টি সিলোসিয়া গাছ মাত্র 20 টাকা দিয়ে কিনেছি। আপনারা চাইলে বীজ থেকেও নতুন চারা তৈরি করতে পারেন। বীজ থেকেও চারা খুব ভালো হয়। তো চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে গাছটি প্রতিস্থাপন করছি এবং গাছটির কিছু পরিচর্যার বিষয়েও আমরা এই ভিডিওটিতে লাস্টে জানতে পারব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, আমি এই সিলোসিয়া গাছটিকে প্রতিস্থাপন করবার জন্য একটি প্লাস্টিকের টব নির্বাচন করেছি। প্লাস্টিকের টব খুবই হালকা হওয়ায় আমাদের ছাদের উপর ভার কিছুটা কম পড়ে। আমি একটি লোহা গরম করে টবটিতে 2টি ছিদ্র করে নিয়েছি। এবার ওই ছিদ্র দুটির ওপরে আমি 2টি খোলামকুচি দিয়ে দিচ্ছি। এবার কিছুটা কুচি পাথর দিয়ে কলাম কুচিটিকে ঢেকে দিতে হবে। এবার তার উপরে আমি বিল্ডিং তৈরির কিছুটা লাল বালি ভালোভাবে বিছিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই টবে যে কোনো গাছ লাগানোর পূর্বে এই পদ্ধতিটি অবশ্যই করে নিতে হবে। এর ফলে টবের মাটি সরাসরি গিয়ে টবের ছিদ্র দুটিকে আটকে দিতে পারবে না এবং খুব সহজেই টবের অতিরিক্ত জল দ্রুত বাইরে বেরিয়ে যাবে। বন্ধুরা, টবের জল জমে গেলে গাছের শিকড় পচে গিয়ে আমাদের প্রিয় গাছটি মারাও যেতে পারে। তাই আমাদেরকে অবশ্যই এই কাজটি করতে হবে। বন্ধুরা, সিলোসিয়া গাছটিকে টবে প্রতিস্থাপন করার জন্য আমি 75% বেলে দোআঁশ মাটি নিয়েছি ও 25% 1 বছরের পুরনো গোবর সার নিয়ে রোদে ভালোভাবে শুকিয়ে নিয়ে একসাথে মিশিয়ে মাটি প্রস্তুত করে নিয়েছি। এবার টবটিতে মাটি দিয়ে আমাদের সিলোসিয়া গাছটিকে টবের ঠিক মাঝখানে বসিয়ে আবারও কিছুটা মাটি ভরাট করে দিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে দিতে হবে, যাতে টবের মাটিতে কোনো রকম এয়ার গ্যাপ না থাকে। বন্ধুরা, গাছটি প্রতিস্থাপন করা হয়ে গেলে আমাদের অবশ্যই যে কাজটি করতে হবে সেটি হলো টবে ভালো করে জল দিতে হবে। মাটিতে যদি কোনো এয়ার গ্যাপ থাকে তাহলে সেটি জল দেওয়ার ফলে নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, যে কোনো গাছ প্রতিস্থাপন করার পর গাছটিকে 2-3 দিন ছায়া জায়গায় আমাদের রেখে দিতে হবে। তারপর থেকে গাছটিকে আমরা রোদে রেখে দিতে পারি। গাছটি রোদ খুব ভালোবাসে, তবে আপনারা চাইলে সেমি শেডে এরিয়াতেও গাছটি রাখতে পারেন। আপনারা খেয়াল রাখবেন যাতে কোনোভাবেই গাছের গোড়ায় জল না জমে যায়। টবের মাটিটি যাতে ওয়েল ড্রেনিং সিস্টেম হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। টবের মাটি হালকা শুকিয়ে গেলে আমাদেরকে গাছে জল দিতে হবে।
এই সিলোসিয়া গাছটিতে তেমন কোনো রোগ না হলেও মাঝে মধ্যে মিলিবাগ ও মাইটসের আক্রমণ হয়ে থাকে। তাই রোগ পোকার আক্রমণ হলে যে কোনো প্রকারের ফাঙ্গিসাইড বা নিম তেল 15 দিন অন্তর অন্তর গাছে ভালোভাবে স্প্রে করে দিতে হবে, তাহলেই গাছটি ভালো থাকবে। গাছের খাবার বলতে আপনারা গাছে 7 থেকে 10 দিন অন্তর অন্তর পাতলা করে খোল জল দিতে পারেন এবং সাথে NPK 10:26:26 প্রয়োগ করতে পারেন। যে সমস্ত বাগানিরা নতুন বাগান করছেন তারা অবশ্যই এই গাছটি করতে পারেন, এটি খুব সহজেই হয়ে যায়। এই গাছটির তেমন কোনো বিশেষ পরিচর্যা প্রয়োজন হয় না। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। বন্ধুরা, যদি এখনও আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভালো থাকবেন এবং প্রচুর গাছ লাগাবেন।